ওয়েলকাম টু তোমাদের পাঠশালা। আজকে আমি যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে পেট ওয়ার্কার যে সাইটটি আছে এটাতে কিভাবে কাজ হয়। ঠিক আছে, পেট ওয়ার্কার সাইট পেমেন্ট করে, সব থেকে বড়ো কথা, কোনো চিন্তা নেই সাইটটিকে নিয়ে। আর পেট ওয়ার্কারের কাজটা কী কী আছে, কীভাবে হয়, খুবই সোজা একটি খুব ভালো একটি সাইট। তবে পেট ওয়ার্কারের একটি ভালো দিক আছে আর একটি খারাপ দিক আছে। তো সবার প্রথমে আমি পেট ওয়ার্কারের ভালো দিকটা আমি বলতে চাই। ভালো দিক হলো একটাই, সেটি হচ্ছে এই সাইটটিতে তোমরা যখন ইচ্ছে কাজ করতে পারো, অল টাইম কাজ অ্যাভেলেবেল থাকে, আইডিতে কোনো প্রবলেম হয় না। আইডিতে প্রবলেম হয় না বলতে কি, অনেকের মনে হয়তো এটা প্রশ্ন আসতে পারে যে আমি একটা ফোনে কটা অ্যাকাউন্টে কাজ করতে পারবো, একটা নেটওয়ার্কে আমি কটা অ্যাকাউন্টে কাজ করতে পারবো। তো এটাতে কোনো সমস্যা নেই, একটা নেটওয়ার্কারে আপনারা যত ইচ্ছে অ্যাকাউন্টে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর একটা অ্যাকাউন্টে আপনারা যত ইচ্ছে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, সেটাতেও কোনো সমস্যা নেই, অ্যাকাউন্ট কোনো রকমভাবে টার্মিনেট হয় না। আর কাজগুলো কী আছে আমি বলে দিই, কাজের আগে আমি বলে দিই তোমাদের, সবার আগে নিজেদের প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবে পেড ওয়ার্ক। ঠিক আছে, পেড ওয়ার্ক লিখে যখন সার্চ করবে এখানে পেড ওয়ার্ক অ্যাপটি দেখতে পাবে। পেড ওয়ার্কারে কাজ করার জন্য অ্যাপটা থাকা কিন্তু খুব দরকার, অ্যাপের মাধ্যমেই পেড ওয়ার্ক কাজটি করতে পারবে, ব্রাউজারের মাধ্যমে করতে পারবে না। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে পেড ওয়ার্কার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা ভিডিও অলরেডি দেওয়া আছে, সেটি অবশ্যই আমি ক্রোম ব্রাউজার দিয়ে করে দেখিয়েছি অ্যাকাউন্টটি। বাট এখানে অ্যাকাউন্ট যেভাবেই করতে পারেন, বাট কাজটি কিন্তু আপনাদেরকে পেড ওয়ার্কার অ্যাপের মাধ্যম দিয়েই করতে হবে। ঠিক আছে, পেড ওয়ার্কার অ্যাপটি আগে সবার আগে ডাউনলোড করে নেবে নিজেদের ফোনেতে, তারপর জিমেল দিয়ে, যে জিমেল দিয়ে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেছেন সেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটিকে সাইন ইন বা লগ ইন করে নেবেন। এরপর আমি চলে এলাম জব পেজে, এটা আমি অ্যাপ দিয়েই করে দেখিয়েছি। এখানে দেখো আছে, এখন আমি আছি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আমি কত টাকা আর্ন করেছি সেটা এখানে ব্যালেন্স হিসেবে শো করছে। এরপরে এখানে পেজে কিছু নেই, ডাইরেক্ট এখানে আছে উইড্র। ঠিক আছে, উইড্রতে যদি আমি যাই কী হবে, এখানে উইড্রোতে গেলে দেখতে পাবে এখানে কি বলেছে, মিনিমাম 600 টাকা আমাদের করতে হবে উইড্রল দেওয়ার জন্য। ঠিক আছে, মিনিমাম 600 টাকা, আর যারা ডলারে এখানে কাজ করেন ডলারে সেটা $10 করতে হবে। তো আমার এটা আছে 600 টাকাতে, আমি ইন্ডিয়ান কারেন্সি অ্যাড করেছি, এটা বাই ডিফল্ট ইন্ডিয়ান কারেন্সিতেই থাকে, কাউকে চেঞ্জ করতে লাগে না। যারা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেছেন তাদের দেখবেন অটোমেটিক এটা 600 টাকাই থাকে, বাট আপনারা চাইলে এটাকে ডলার হিসেবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে নিচে আসি, এখানে আছে অ্যাড পেমেন্ট মেথড, যেখানে আমরা পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবো। এখানে কী কী পেমেন্ট সিস্টেম আছে, এখানে আছে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আছে পেপ্যাল। আমি সবাইকে সাজেস্ট করবো পেপ্যাল দিয়ে করতে। ঠিক আছে, এবার আসছি মেন জিনিস, সেটা হচ্ছে আর্ন। আর্নটা কি, আর্নে যদি আমি ক্লিক করি, আর্নে গেলেই কিন্তু আমাদের এই কাজের পেজটা শো করবে। কাজের এখানে দেখো কী কী আছে, এখানে অনেক কিছু আছে, প্লে গেম, সার্ভে, ওয়াচ ভিডিও, অনলাইন শপিং, মাইক্রোটাস্ক। তো এখানে আমি যে কাজগুলো এখানে আমাদের করা যায় সেটা হচ্ছে প্লে গেম, সার্ভে আর ওয়াচ ভিডিও, এই তিনটে কাজ আমরা করতে পারবো, বাকি দুটো কাজ করতে পারবো না। কারণ অনলাইন শপিংয়ের জন্য এখানে আমাদেরকে নিজেদের টাকা খরচা করতে হবে, আর মাইক্রো টাস্কের জন্য এখানে কিছু কোর্স আছে, সেই কোর্সগুলো বাই করতে লাগে। তো এমন কোনো সাইটে আমি কাজ করবো না যেখানে আমাকে নিজেকে টাকা লাগাতে হয়। তো একদম ফ্রি যেটা, সেটা হচ্ছে প্লে গেম, সার্ভে অ্যান্ড ওয়াচ ভিডিওস। তো সবার আগে আমি চলে যাচ্ছি কোথায়, ওয়াচ ভিডিওসে। ওয়াচ ভিডিওস কি, ওয়াচ ভিডিওসের পাশে দেখো একটা আর্ন আছে, এটাতে ক্লিক করবে। ওয়াচ ভিডিওসে আমি আর্নটাতে ক্লিক করলাম, দেখবে এখানে একটা লেখা আসছে ফাইবার, এখানে আছে ওয়াচ। ঠিক আছে, আমি কি করব, ওয়াচে গেলাম। ওয়াচে যাওয়ার পর দেখবে এখানে একটা রোবট ভেরিফাই ক্যাপচা আছে, এখানে আই এম নট রোবটে ক্লিক করে ভেরিফাই করে নেবে। এখানে ভিডিওর কী কী কাজ আছে, এখানে কোনো মজাদার ভিডিও আসে না, কোনো রিলস আসে না, এখানে যে ভিডিওগুলো আছে সেটা হচ্ছে অ্যাডেড ভিডিও। অ্যাডের ভিডিও কি, আমি একটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম ভিডিও আছে। এখানে দেখো কি বলেছে, 30 সেকেন্ড একটা ভিডিও দেখতে হবে যেখানে আমরা পাবো কত, 0.4 পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে যে স্টার্ট ওয়াচিং আছে এটাতে আমি ক্লিক করবো, এই যে এখানে যে স্টার্ট ওয়াচিং আছে এটার উপরে ক্লিক করলেই আমাদের অ্যাডটি এখানে শুরু হয়ে যাবে বা ভিডিওটি। একটু টাইম লাগবে, ঠিক আছে, অনেকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু দেরি হয়, তো কোনো অসুবিধা নেই, একটু ওয়েট করে যাবে। এই দেখো এখানে একটা অ্যাড আসছে, জুপি অ্যাপের প্রমোশন অ্যাড। ঠিক আছে, তোমরা হয়তো এরকম অ্যাড দেখে থেকেছো, কোথায় দেখেছো, অনলাইনে যখন আমরা কোনো গেম খেলি বা কোনো কাজ করি তো হঠাৎ করে আমাদের ফোনের মধ্যে অ্যাড চলে আসে, সেই অ্যাডগুলো আমরা কী করি, কেটে দিই।
কিন্তু এখানে কি আছে, এই অ্যাডগুলো দেখে আমাদের ইনকাম হবে। এই অ্যাডগুলো আমরা কাটবো না, এই অ্যাডগুলো আমরা পুরোটা দেখব। দেখার পরে পুরো যতক্ষণ আমাদের এখানে টাইমার চলবে, 30 সেকেন্ড, 25 সেকেন্ড, 20 সেকেন্ড, সেই টাইমারটা শেষ হওয়া অবধি আমরা অ্যাডটাকে দেখব। দেখার পরে দেখবে ওপরে একটা ক্রস আসবে, এই ক্রসটা দিয়ে আমরা কেটে দেবো, ঠিক আছে? আবার একটা ক্রস আসবে, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। মিডিলে যদি ক্রস এসে যায়, ভিডিওর মাঝে যদি ক্রসটা এসে যায়, আমরা কিন্তু কাটবো না, আমাদের পুরো ভিডিও দেখতে হবে, তাহলেই আমরা পেমেন্ট পাবো। আবার আমি যদি স্টার্ট ওয়াচিংয়ে করি, আবার দেখো একটা অ্যাড চলে এলো, ঠিক আছে? এই অ্যাডগুলো সারা দিন থাকে, কোনো চিন্তা নেই, তোমরা সবসময় করতে পারবে। বাট ধরো তুমি এখন অ্যাড দেখছো, 8টা থেকে 10টা অ্যাড দেখার পরে কিন্তু ওখানে ওরা একটু ব্রেক দিয়ে দেবে, কি বলবে, এই মুহূর্তে অ্যাড অ্যাভেলেবেল নেই, একটু পরে আসুন, ঠিক আছে? ইংলিশে লেখা থাকবে, কোনো চিন্তা নেই সেটা নিয়ে। কিছুক্ষণের জন্য ওরা ব্রেক দেয়, অ্যাড তোমার পেজে থাকবে না কিছুক্ষণের জন্য। আবার যখন তোমরা আধ ঘন্টা বা এক ঘন্টা পর যখন পেজটাকে ওপেন করবে, আবার অনেকগুলো অ্যাড চলে আসবে, আবার অ্যাডগুলো দেখবে, ঠিক আছে? 24 ঘন্টা এখানে অ্যাডের কাজ থাকে, 30-20 সেকেন্ডের অ্যাড থাকে, এগুলো দেখবে, ঠিক আছে? মিডিলে একটু ব্রেক দেবে, কোনো অসুবিধা নেই, ওই ব্রেকটা নিজেদের পার্সোনাল কাজ করে নেবে, অথবা পেড ওয়ার্কারের যে বাকি কাজ আছে, সার্ভে কাজ বা গেমের কাজ, ওগুলো করে নেবে। আবার যখন অ্যাড আসবে আবার দেখবে। এখন দেখো পরপর আমার অনেকগুলো অ্যাড আসবে, কোনো অসুবিধা নেই। এরপর আমি চলে যাচ্ছি সার্ভের কাজটাতে। নেক্সট আসছে কি সার্ভে, আর্নে ক্লিক করলাম। সার্ভেটাতে আমি বলে দিই, যারা সার্ভের কাজ করো তারা হয়তো জানো, আর যারা জানো না তাদেরও আমি বলে দিচ্ছি, সার্ভের কাজ করা যায়, বাট সব সার্ভের কাজ কিন্তু করতে দেয় না, ম্যাক্সিমাম সার্ভের কাজ করতে দেয় না। সার্ভেতে যাওয়ার পর কী করে, ওরা ব্যাক করিয়ে দেয়, হাফ টাকা দিয়ে ব্যাক করিয়ে দেয় বা ক্যান্সেল করিয়ে দেয়, পুরোপুরি সার্ভে কমপ্লিট করতে দেয় না। তবে এখানে যে ইনব্রেন লাস্টে যেটা আছে, inbrain.ai, এই সার্ভেটা কিন্তু মোটামুটি কাজ করতে দেয়, ঠিক আছে? ইনব্রেন এআই সার্ভেতে কাজ করতে দেয়। এবার সার্ভেতে পেমেন্ট করে না বলে এমন নয় যে তোমরা করবে না, তোমরা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? এখানে সার্ভেতে কী কী হয় আমি বলে দিই, যে সার্ভেতে যেমন আসবে তোমার জেন্ডার কী, নিজেদের মতো জেন্ডার দেবে, বয়স দেবে, কোথায় থাকো, এখানে পিনকোড চেয়েছে, নিজেদের পিনকোড না দিলেও চলবে, এখানে নিজেদের মন পছন্দ একটা পিনকোড দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে যেই জায়গার পিনকোড দিচ্ছ সেই জায়গার কিন্তু সিটি সিলেক্ট করতে হবে। আমি 7,01,000 দিয়েছি, সেটা হচ্ছে কলকাতার পিনকোড, তো আমি সেই হিসেবে এখানে কলকাতা সিলেক্ট করব, ঠিক আছে? আপনারা যদি দিল্লি সিলেক্ট করতে চান তো দিল্লির পিনকোড দিতে হবে, বাট সেটা নিজেদের হোম টাউনের পিনকোড না দিলেও চলবে, ঠিক আছে? পারফেক্ট পিনকোড না দিলেও চলবে। এখান থেকে বলেছে কি অ্যানুয়াল ইনকাম যেটা, সো নিজেদের মতো একটা চুজ করে নেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখান থেকে এরকম করে এগুলোই করতে হবে দেখে দেখে। সার্ভে হচ্ছে এরকমই, এরা হচ্ছে তোমাদের কাছ থেকে একটা সার্ভে করা, যেখানে কোয়েশ্চেন করে ফ্যামিলি মেম্বার কী করো, নিজে কী করো, এইসব নিয়েই ইয়ে করে, ঠিক আছে? এরপর দেখো একটা এখানে সার্ভে খুলে গেছে, কী বলেছে, 24 পয়েন্ট। এই স্টার্ট সার্ভেতে যদি আমি ক্লিক করি, এই সার্ভেটা যদি আমি পুরোটা করতে পারি তাহলে আমাকে 24 পয়েন্ট দেবে, ঠিক আছে? দেখি আমি করতে পারি কি না, যদি ওরা করতে দেয়, কপাল ভালো থাকলে হয়তো সার্ভেটা পুরো কমপ্লিট করতে দেবে, আর না হলে আমাকে ব্যাক করে দেবে। ওখানে যে তিনখানা সার্ভে ছিল, তিনখানা সার্ভেরই কিন্তু সেম রুলস, ঠিক আছে? সার্ভে মানেই কিন্তু এরকমই, তোমরা করতেই পারো যদি সময় থাকে। যখন অ্যাডের মধ্যে আমাদের ব্রেক দেবে, তখন হচ্ছে আমি বলবো যে অ্যাডটাকে তোমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখবে, যত কাজ আছে সেকেন্ডে রাখবে গেমকে, থার্ডে রাখবে সার্ভেকে। এবার গেমটা কি, গেমটা আমি বলে দিচ্ছি, আগে আমি দেখিয়ে দিই যে সার্ভে আমাকে পেমেন্ট করে কি না, ঠিক আছে? আমি ভিডিওটা আমি তোমাদের কাছে একটু কেটে দেবো, যাতে বেশি বড় না হয় এই ভিডিওটি। দেখো এখানে আমি করছিলাম সার্ভার, এখানে বলে দিচ্ছি কি, উই আর সরি, দিস সার্ভে ওয়াজ নট ফর গ্রেট ফিড, ঠিক আছে? তো সার্ভেতে আমি বেশি সময় নষ্ট করছি না, আমি চলে যাচ্ছি সোজা গেমেতে। গেমেতে গেলাম, প্লে গেমস। দেখো তিনটে গেম আছে, ফ্লাইবার, ট্যাবজয় আর আয়েট স্টুডিও। আগে এখানে 4টে গেম থাকতো, ঠিক আছে? আর 4 নম্বর গেমটি থাকতো এই নিচের দিকে। এই 4 নম্বর গেম থেকে আমি একটা টাইমে সব থেকে বেশি ইনকাম করেছি। সরি, এখানে একটা অ্যাড চলে এসেছে, অ্যাডগুলো এলে কেটে দেবে। 4 নম্বর গেমটা থেকে সব থেকে বেশি আর্নিং করা যেত, বাট এই অ্যাপটাকে কেন সরিয়ে দিয়েছে জানা নেই, মানে এটি রিসেন্টলি সরিয়েছে, 5 থেকে 6 দিন আগে হয়তো এই অ্যাপটি ছিল, বাট রিসেন্টলি এটা সরিয়ে দিয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাও। এটা দেখো আমি ইউটিউবের
ওদের যে অফিসিয়াল চ্যানেল আছে পেড ওয়ার্কারে, দেখো 2 লাখ এখানে সাবস্ক্রাইবার আছে। তোমরা দেখো এদের স্ক্রিনে এখানে এই যে ফাইবার আছে, ট্যাব জয় আছে, আই স্টুডিও আছে, আর যে অ্যাড জয়, এইটার কথা বলছিলাম। এই অ্যাড জয় যে গেমিং অ্যাপ, এটা থেকে খুব ভালো একটা ইনকাম হতো, বাট আনফর্চুনেটলি এটা ওরা সরিয়ে দিয়েছে। হয়তো সবথেকে বেশি ইনকাম হতো নিশ্চয়ই, তো নিশ্চয়ই এটা আসবে পরের দিকে আশা করছি। তো তোমরা নিজেদের ফিডটা খেয়াল রাখবে, যখন ওই অ্যাড জয়টা আসবে ওইটাতে খুব ভালো ইনকাম হতো। বাট সইতে যে কোনো অসুবিধা নেই, বাট এখান থেকেও তোমরা ইনকাম করতে পারবে। বাট সব গেম কিন্তু পেমেন্ট করে না, সব গেম পেমেন্ট করে না, নিজেদের সময় নষ্ট করবে না সব গেম খেলে। আমি তোমাদের একটা ভালো উপায় বলছি, এখানে যাবে গিয়ে যা যা গেম আছে তোমরা দেখবে, গেমের গাইডলাইনগুলো পড়বে, ঠিক আছে, কতটা আর্নিং করা যায় তোমরা পড়বে। এখানে দেখো গেমের এখানে এই সাইডে এগুলো হচ্ছে তোমার গেম, আর এই সাইডে হচ্ছে পয়েন্ট। এই যে ওপরে যেটা আছে এটার পয়েন্ট হচ্ছে এইটা, এইটার পয়েন্ট হচ্ছে এইটা, এটার হচ্ছে এইটা। তো এক একটা গেমের এক এক পয়েন্ট আছে, তবে বেশি পয়েন্ট দেখে যাবে না। বেশি পয়েন্ট যেগুলোতে থাকে লোভ দেখানোর জন্য, সেগুলোই কিন্তু পেমেন্ট করতে অনেক দেরি করে, বা অনেক গেম থাকে যেগুলো তোমাদের গাছে তুলে দিয়ে মই কেড়ে নেয়। মানে হলো বলবে যে 30 লেভেল অবধি যাবে তাহলে তোমরা 3000 পয়েন্ট পাবে, বা 30 লেভেল যেতে যেতে আমাদের এই 2024টা কেটে 2025-এ চলে আসবে। কারণ এই কিছু কিছু ফ্রড গেম থাকে যেগুলো আমাদের দিয়ে খেলিয়ে নেয় ঠিকই, বাট পেমেন্ট করে না, ঠিক আছে। যেমন আমি দেখিয়ে দেবো কয়েকটা, যদি সেই গেমগুলো এখানে থাকে। তো এখানে দেখো আমি তোমাদের বলবো একটা জিনিস করবে, কিছু কিছু দেখবে এখানে 5 পয়েন্টের আছে, ইনস্টা ক্লিন সাইন আপ, এই সাইন আপগুলো তোমরা করতে পারো। কী বলেছে দেখো, বলেছে গেট ইনস্টা ক্লিন সাইন ইন টু ইয়োর মেল অ্যাকাউন্ট, কমপ্লিট ইয়োর প্রোফাইল উইথ ইয়োর নেম, বার্থ অ্যান্ড জেন্ডার। এই যে ইনস্টা ক্লিন যে অ্যাপটি আছে এটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর লগ ইন সাইন আপ করে কমপ্লিট করবে প্রোফাইলটা। প্রোফাইলটি কমপ্লিট করলেই আমরা কিন্তু করে 5 পয়েন্ট পেয়ে যাব। এই যে নিচে দেখো আছে আর্ন 5 পয়েন্ট, এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করলেই দেখবে তোমাদের প্লে স্টোরে নিয়ে চলে যাচ্ছে। একটু ওয়েট করে যাই। এই যে এখানে দেখো প্লে স্টোরে নিয়ে চলে এসেছে, এখানে আমি ইনস্টল করব। ইনস্টল করার পরে জিমেল দিয়ে অ্যাকাউন্টটাকে সাইন আপ করবে, নিজের নাম, ডেট অফ বার্থ, ওগুলো রিয়েল না দিলেও চলবে। তো ওগুলো দিয়ে প্রোফাইলটা কমপ্লিট করবে। কমপ্লিট করার পর আমাদের দেখবে করে 5 পয়েন্ট ওরা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে অনেক রকমের সাইন আপ আছে, এই যে মাই জিম ফিটনেস স্টুডিও ম্যানেজার, এটা মেবি নয়, এটা কারণ এটা পয়েন্ট বেশি, তার আমি আরও দেখিয়ে দিই। যেমন দেখো এখানে আরেকটা আছে ইনস্টল নকরি ডট কম, ঠিক আছে, এটা একটা। আরেকটা আছে কি পে জ্যাপ সাইন আপ, এই সাইন আপেরগুলো তোমরা সবার আগে করবে অ্যাপগুলো। আর কিছু কিছু অ্যাপে আমি বলে দিই তোমাদের, কিছু কিছু অ্যাপে কিন্তু নিচে লেখা থাকে, কিছু কিছু অ্যাপে দেখবে তোমার নিচে লেখা থাকে যে 5 দিন অ্যাপটিকে লগ ইন করতে হবে, বা 5 দিন তোমাদের ফোনে অ্যাপটাকে রাখতেই হবে, 5 দিন পরে ডিলিট করতে পারবে। মানে ধরো এই যে এখানে যে অ্যাপটি আছে পে জ্যাপ, বলেছে কি গেট পে জ্যাপ অ্যান্ড সাইন আপ, ঠিক আছে, প্লে জ্যাপে যাবো, শুধু অ্যাকাউন্টটাকে সাইন আপ করবো। আমরা কিন্তু চেক করে নেবো আগে যে আমাদের লাস্ট পয়েন্ট কত হয়েছে, আর এই কাজটা করার পর আমি পয়েন্ট পেয়েছি কি না। যদি দেখো যে তোমরা পয়েন্ট পেয়ে গেছো, দেন তোমরা অ্যাপটিকে আনইনস্টল করে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট কিছু কিছু অ্যাপ কিন্তু লেখা থাকে যে অ্যাপটিকে 5 দিন রাখতে হবে, তারপরে কিন্তু তোমরা আনইনস্টল করতে পারবে, ঠিক আছে। তো সবার আগে তোমরা এগুলো করবে, অ্যাপগুলোকে ডাউনলোড করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, পয়েন্টটা পেয়ে যাবে, আনইনস্টল করে দেবে। এবার আসছে গেম, গেম কোন গেমগুলো খেলবে আমি বলে দিই। যেই গেম অবশ্যই যেই গেমগুলো তোমাদের সোজা লাগবে সেগুলোই করবে, সব গেম কিন্তু পেমেন্ট করে না। ধরো আমি এটাতে গেলাম ফ্যান্টাসি স্টাইল ম্যাচ, কি বলেছে দেখো আমি তোমাদের ক্লিয়ার বলে দিই। লেভেল 20 লেভেল অবধি গেলে মাত্র 1 পয়েন্ট দেবে, লেভেল 100 কমপ্লিট করলে মাত্র 2 পয়েন্ট দেবে। তো এইটা হচ্ছে সাইডটা, যেমন দেখো ওয়েস্ট অফ টাইম এইগুলো যেমন করবো না। এখানে দেখো ওয়াটার বোতল আছে একটা, কি বলেছে 100 লেভেল, এটাতে যেমন বলেছে 100 লেভেল গেলে আমি 4 পয়েন্ট পাবো, 300 গেলে 18। তো দেখো এটা যেমন করা যেতেই পারে, শর্টিং ওয়াটার বোতল, হয়তো অনেকেই গেমটা খেলেছো, খুব চেনাশোনা লাগবে তোমাদের, যারা খুব ভালো এক্সপার্ট আছো, অনেক সময় দিয়ে করতে পারো, তো তারা কিন্তু কমপ্লিট 100-300 লেভেল ইজিলি কমপ্লিট করে নিতে পারবে। কারণ অনেকেই আছে যারা আমরা ক্যান্ডি ক্রাশ, সাবওয়ে সার্ফার এরকম টাইপের গেম বহু খেলেছি, এবং আমরা যুগ যুগ ধরেও খেলে এসেছি। তো যাদের গেমের নেশা বা গেম খেলতে ভালোবাসে তাদের জন্য এই সাইটটা জাস্ট দারুণ, বোর হবে না। তো যেই টাইমটা তোমরা সময় নষ্ট করছো সেই টাইমটা গেম খেলে কাটাতেই পারো, কোনো সমস্যা নেই।
আর বাড়িতে যারা ছোট বাচ্চারাও আছে, যারা গেম খেলতে ভালোবাসে, তাদেরকে দিয়ে দিতে পারো। যদি তোমরা যেই টাইমটা ধরো রান্না বা অন্য কাজে ব্যস্ত আছো, সেই টাইমটা নিজেদের ভাই বা বোনেদের দিয়ে দিতে পারো গেমগুলো খেলার জন্য। যেমন আমি আমার ভাইকে দিয়ে দিই গেম খেলার জন্য। তবে খেয়াল রাখবে, বাড়ির ছোটদের কিন্তু এই গেমে নেশা অবশ্যই করাবেন না, ঠিক আছে? দেখো, গেম সম্পূর্ণ নিজের চয়েসে। তাও আমাদের যে স্টুডেন্ট আছে, মানে আমি মানে তোমাদের পাঠশালার মধ্যে যারা কাজ করে, তো যারা স্টুডেন্ট তাদেরকে যেমন সেখানে অ্যাডমিনটা বলে দেবে কোন গেম খেলা উচিত কোন গেম খেলা নয়, তো যারা আমাদের স্টুডেন্ট তারা অবশ্যই বেনিফিট পাবে। তাদের কোনো সময় আমরা নষ্ট হতে দেবো না। তারা যেমন অ্যাডমিনদের কাছ থেকে গাইড পাবে যে তারা কোন গেমটা খেলবে, কোন গেম থেকে ইনকাম হবে, কোন গেমে সময় নষ্ট নয়, ঠিক আছে? তো যেই গেমগুলো তোমরা এখান থেকে দেখে নেবে, আর যেহেতু এখন ওই 4 নম্বর অ্যাপটা নেই গেমের, তো ওটাতে যেমন অনেকটাই লস হয়ে যাচ্ছে। লস বলতে কি, ওটাতে যেমন খুবই সোজা ছিল গেমগুলো, বাট এখানে একটু কঠিন। আর আরেকটা আমি সাবধান করছি, যে ওপরে যেটা আছে স্লট রাস, এইটা হচ্ছে সবথেকে ফালতু, এটা হচ্ছে এদের স্ক্যাম একটা গেম, এটা কোনো দিনও তোমরা খেলবে না, ঠিক আছে? তো এগুলো আছে। হ্যাঁ, আর যেটা তোমরা খেলবে আমি বলছি, এইটা আমি খেলছিলাম, এক সেকেন্ড আমি দেখে নিয়ে বলছি, এই যে আইডিয়াল ফারি ফিশিং, এটা যেমন করতে পারে, যেগুলো যেসব গেমে দেখবে তোমাদের লেখা থাকে রিচ 200 মিটার ডেপথ, রিচ 400 মিটার ডেপথ, রিচ 550 মিটার ডেপথ, এইগুলো যেমন ইজিলি করা যায়, এগুলো ইজিলি পয়েন্ট গেইন করা যায়। সময় দিলে ওখানে ভিডিও দেখতে হয়, ভিডিও দেখে দেখে পয়েন্ট আরও বাড়ানো যায়। তো এই গেমগুলো তোমরা খেলতে পারবে, আমি বলবো খেলো এই গেমগুলো যেগুলো তোমার ডেপথ মেনশান থাকে। আরেকটা আছে যেমন এই যে সান্টা ক্লস, এটা তো মনে আছে, এই যে এটাও আছে 650 ডেপথ, এই যে ডেপথের যেগুলো রিচ, এই গেমগুলো তোমরা খেলবে। গো গ্রিন আরেকটা আছে, এই যে এগুলো খেলবে। ডেপথ অবধি যে গেমটা, তোমরা হয়তো গেমটা চালালে বুঝতে পারবে কী বলছি, যারা বুঝতে পারবে না অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। তো ডেপথের গেমগুলো তোমরা খেলতে পারবে। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গেম যখন খেলবে গেমটা কিন্তু প্লে স্টোরে গিয়ে সার্চ করবে না, যেই গেমটা পছন্দ হবে সেই গেমটা এভাবে সিলেক্ট করবে। যেমন হচ্ছে এই যে ধরো আমার এই গেমটা আমি খেলবো গো গ্রিন, এই গেমটা আমি কী করবো, এই যে নিচে যেমন আছে আর্ন, এই আর্নিংটার উপর আমি ক্লিক করবো। আর্নিংটার উপর ক্লিক করলে দেখো আমাকে সোজা প্লে স্টোরে নিয়ে চলে যাবে। প্লে স্টোর থেকে গেমটিকে আমি ডাউনলোড করবো। আমরা কিন্তু এই যে প্লে স্টোরে দেখো একটা অপশন দিয়ে দেবে, প্লে স্টোরে যাবে, এভাবে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবে, বাট আলাদাভাবে প্লে স্টোর খুলে কিন্তু ইনস্টল করবে না, তাহলে যা গেম খেলবে সেটার পয়েন্ট কিন্তু কাউন্ট হবে না। তোমাদের কিন্তু এই পেড ওয়ার্কার থেকে কিন্তু ডাইরেক্ট লগ ইন করতে হবে, ডাইরেক্ট কিন্তু যেতে হবে এইভাবে ক্লিক করে, আলাদাভাবে প্লে স্টোরে গেলে চলবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে হয়ে গেল গেমের। আরও যদি কিছু গেম থাকে সেটা অবশ্যই আমি ক্লাসে বলে দেবো, যে হ্যাঁ তোমরা এই গেমগুলো খেলো, এই গেমগুলো তোমাদের পয়েন্ট দেয়, ঠিক আছে? দেখো এই তিনটে গেমের মধ্যে কিন্তু আমি তোমাদের অনেস্টলি বলবো, এই তিনটে গেম কিন্তু আমি বেশি খেলিনি। বেশি আমি খেলেছি যেটা 4 নম্বরে ছিল, বাট আনফর্চুনেটলি ওটা সরিয়ে দিয়েছি, কিছু করার নেই। আমি আশা করছি যেন ওরা খুব তাড়াতাড়ি আবার ওটা দিয়ে দেয়। তোমরা হয়তো দেখেইছো যে এটা ভিডিওটা হচ্ছে 3 সপ্তাহের আগের ভিডিও, 3 সপ্তাহ আগেও কিন্তু এই যে এই গেমটা এখানে ছিল অ্যাডজয়, বাট 3 সপ্তাহ আমি বলবো না, আমি তো যখন তোমাদের সাইটটা এনেছি রেজিস্ট্রেশনের তখনও হচ্ছে এই গেমটা ছিল, এই গেমটা ছিল বলেই কিন্তু সাইটটা আমি এনেছি, বাট এই 4-5 দিন হলো দেখছি অ্যাডজয়টা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, একটা সাইটের জন্য তো আর সাইট অচল হয়ে যায় না, তো ওই জন্য আমি তোমাদের একটা ভালো উপায় বলেছি, তোমরা যতটা সম্ভব পারবে ভিডিওগুলো দেখবে। ভিডিওটা যখন তোমাদের ব্রেক দেবে, কাজ করতে দিচ্ছে না, কারণ রেস্ট তো মানুষের দরকার না, ভিডিওরও রেস্ট দরকার ওদের সাইটের, তো যখন রেস্ট দেবে ভিডিওতে তখন হচ্ছে তোমরা ওই গেমগুলো খেলতে পারো, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল কাজ, এরকম টাইপের কাজ আছে। দেখো এখানে ভিডিও দেখে আমার 10 ছিল, এখন আমার বেড়ে গেছে টাকা, আর এখানে সেরকম কিছু নেই। বাকি যেটা আমি তোমাদের বলেছিলাম পেড ওয়ার্কারের ভালো দিক তো বললাম, পেড ওয়ার্কারের বাজে দিক একটা বলবো বলেছিলাম তোমাদের, সেটি হচ্ছে পেমেন্ট। না না, পেমেন্ট করে সেটা নিয়ে চিন্তা নেই, বাট পেমেন্টের প্রবলেম কি, এখানে যেহেতু দুখানা মেথড আছে, ব্যাঙ্ক আর আছে পেপেল, আমি কোনো সময় কোনো সাইটের, যেই সাইটের সাথে আমরা বেশি পরিচিত নই সেই সাইটে আমি কোনো সময় বলবো না যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে, আমি তাদের সবসময় সেকেন্ড অপশান বলবো পেপ্যাল অ্যাড করতে। পেপ্যালে যারা ব্যবহার করে এসছো, পেপ্যালের ব্যাপারে যাদের আইডিয়া আছে, তারা হয়তো অনেকেই জানবে পেপ্যালের টাকা কিন্তু হোল্ড করে, ঠিক আছে? ধরো ক্লিক ওয়ার্কার যারা করছো, ক্লিক ওয়ার্কার বলো, র্যাপিড ওয়ার্কার বলো, এগুলোর যেমন ফার্স্ট পেমেন্ট দেখবে হোল্ড করে। হোল্ড মিন্স পেপ্যালে যেহেতু নতুন সাইট থেকে ঢুকেছে টাকাটা, ওরা সেটাকে ওরা চেক করে, কিছু একটা হয়তো ওদের প্রসেস থাকে ওগুলো করে, যেই কারণে টাকাটা ওরা হোল্ডে রেখে দেয়, আমাদের দেয় না, বাট চিন্তা নেই, ওটা ওরা
একটা টাইম থাকে, সেই টাইমের পরে ওরা দিয়ে দেয়, 21 দিন বা 30 দিন পরে পেমেন্ট করে। বাট সেরকম কোনো ব্যাপার নেই, আমরা চেষ্টা করব তোমরা 21 দিনের আগে যাতে টাকাগুলো পেয়ে যাও। আমি তোমাদের পেমেন্ট প্রুফ হিসেবে একটা দেখাচ্ছি। এখানে দেখো, এই যে পেড ওয়ার্কার দেখতে পাচ্ছ, পেড ওয়ার্কারের মেল, এই যে এখানে কত তারিখ আছে, 30 মার্চ, কত আছে, এই যে 30 মার্চ, এই দেখো 30 মার্চের এখানে পেপ্যাল থেকে মেল এসছে। আমি আরেকটা দেখে দিই, এই যে টাইম দেখো ভালো করে, 30 মার্চ, ঠিক আছে। পেমেন্ট দেখো, পেড ওয়ার্কার হ্যাজ সেন্ট ইউ ZL 28, ঠিক আছে। টাকাটা কিন্তু এরা পলিশ কারেন্সিতে দিয়েছে, 600 টাকাটা আমাকে পলিশ কারেন্সিতে দিয়েছে। বাট এখানে প্রুফ আমি দেখিয়ে দিলাম যে পেড ওয়ার্কার থেকে পেমেন্ট এসেছে, ঠিক আছে। কত তারিখে এসছে, 30 মার্চ। এবার আমি পেপ্যালে যাই, পেপ্যালে দেখো, এই যে এখানে 28 ছিল, এখানে 25, তিন পিএলএনের মতো ওরা কেটেছে, এই যে পেপ্যাল ফিতে কেটেছে। আর দিয়েছে কত, আমি করেছিলাম 600 টাকা উইড্রল দিয়েছি, পেয়েছি কত, 516 INR, ঠিক আছে। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই, এখানে দেখো তোমাদের ডেটটা, ওখানে আমি 30 মার্চে ওখানে আমি উইড্রল দিয়েছি, মানে পেপ্যালে আমার টাকা এসেছে, বাট ব্যাংকে কিন্তু আমার এসেছে দেখো 6 এপ্রিল, মানে কতদিন আমার সময় লেগেছে, 7 দিন, ঠিক আছে। 7 দিনের মতো দেখো আমি তোমাদের প্রুফ দেখিয়ে দিলাম, ওখানে ছিল 30 মার্চে আমার পেপ্যালে ঢুকেছে। বাট পেপ্যাল থেকে দেখো, এই যে এখানে কমপ্লিট দেখতে পাবে, এই যে 6 এপ্রিল 4:20 সময় পেমেন্ট আমার ব্যাংকে ঢুকেছে, এখানে দেখো 516, এখানে দেখা যাচ্ছে কমপ্লিটেড ট্রানজ্যাকশান, কমপ্লিটেড, ঠিক আছে। তো 7 দিন পরে পেমেন্টটা আমার ব্যাংকে ঢুকেছে, একটু কিন্তু টাইম লাগে, প্যানিক করবে না। এবার তোমরা যদি তোমাদের পাঠশালার গ্রুপের স্টুডেন্ট হও, তাহলে তো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, ওই গ্রুপের যে অ্যাডমিন আছে তারা অবশ্যই তোমাদের পেমেন্টে হেল্প করে দেবে, যাতে কোনো রকমভাবে পেমেন্টে যাতে না আটকাও। তো চিন্তা মুক্তভাবে কাজ করো, সব ভালো হবে। আমি পেমেন্ট পেয়েছি যখন, তোমরা নিশ্চয়ই পেমেন্ট পাবে, হয়তো একটু লেট হবে বাট নিশ্চয়ই পাবে। বাট খুব লেট আমরা হতে দেবো না, আমরা চাইবো তোমাদের যত সম্ভব তাড়াতাড়ি পেমেন্টটা তোমাদের কাছে এসে যাক। তাহলে এই হলো পুরো ক্লিয়ার করে দিয়েছি আশা করি আমি এই ভিডিওতে, তোমরা তাহলে এখন কাজ করো। আর ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি, খুব শীঘ্রই ফিরবো আবার একটি নতুন সাইট নিয়ে, যাতে তোমরা এইভাবে ফ্রিতে আর্নিং করতে পারো। তাহলে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।